পাট শাক তুলছি। পঞ্জিকাতে যে 14 রকম শাক থাকে সবগুলোই তো পাওয়া যায় না, যে কোরকম পাবো আমি 14 শাক মোটামুটি পুড়িয়েই তুলছি। নমস্কার সকলকে, শ্রী শ্রী শ্যামা পূজা ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানাই। বন্ধুরা, আজ চতুর্দশী, আর বাংলার ঘরে ঘরে 14 প্রদীপ জ্বলবে এবং খাওয়ার পাতে 14 শাক থাকবে এই প্রথা। তো আমি এখন 14 শাক তুলতে বেরিয়েছি, গুনে গুনে ঠিক 14 রকমই তুলব, আর তারপরে প্রদীপ বানাব, শাক রান্না করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা সাথে থাকবে। ওই শাক নিচ্ছে কচুর পাতা, কচু শাক, পঞ্জিকাতে নিম লেখা আছে, নিম পাতা একটুখানি নিচ্ছি, বেশি নিলে আবার শাকটাই তেতো হয়ে যাবে। কেলা কুচো শাকের ডৌকা নিচ্ছি। শাকটা তুলে নিয়েছি, এখন বেছে নেব। 14 রকম শাক ঠিক গুনে গুনে পুড়িয়ে ফেলেছে। নোটে শাক, পুকুর পাড় থেকে মাটি পড়া শাক, পুঁই শাক, কচু শাক, সজনে পাতা, শান্তি শাক, কুলপি শাক, কলমি শাক, মনে করতে পারছি না আর কী কী তুলেছি, মোটামুটি 14 রকম পুড়িয়েই তুলেছি। আমরা এখন প্রদীপ বানাবো। আমার সাথে রয়েছে আমার ননদ, ছোট বোনের মতো নিশা, আর সৌরভ তো আছেই। পুকুর পাড় থেকে মাটি তুলে একটু রৌদ্রের দিয়ে রেখেছিলাম, আর কড়া রোদের মধ্যে একটু গাছের ছায়াতে বসেছি। বাবাই কেমন বানাচ্ছ? করো করো করো, ওও ভালো পারে। নিশাও প্রদীপ বানানো স্পেশালিস্ট। মাটি নিয়ে একটু গোল করে নিয়েছি, নিয়ে এইভাবে মাঝখানে চেপে দিলাম, খুব সহজেই বানানো যায়। প্রদীপের মাথাটা একটু হুল করে দিচ্ছি, খুব সুন্দর দেখতে হচ্ছে। ছোট ছোট প্রদীপ বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলছি। ছোট ছোট বানাবে না, একটু বড় বড় বানাবে, মাঝারি সাইজের কর। তোদের বাড়ি প্রদীপ বানানো হয়ে গেছে? হ্যাঁ, এই কালকে বানিয়েছি। বাবা, কাজ তো আগে গুছিয়ে রেখেছিস। কেমন হয়েছে দেখি? বাহ, খুব সুন্দর হয়েছে। জল দিয়েছো সমান হয়েছে, আর করতে হবে না। বাবা, সুন্দর হয়েছে। কাদা মাটি মাখতে দিলে আর কথা নেই। একটু কম জল লাগাও তাহলে হয়ে যাবে। এই দেখ, আমরা করার পরে তারপরে জল দিচ্ছি। এই দেখ, ফিনিশিং করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই প্রদীপটা সৌরভ বানিয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। হাতে ভালো করে করে নিতে হবে। গোল করে কটা হয়েছে গুনিস কিন্তু? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এটা না বাদ দিয়ে কিন্তু, না না ওটা ধরে তুই পড় না, ছেলে এত কষ্ট করে বানিয়েছে, বাদ দিবি কেন? 8, 9, 10, 11টা আমি একটা করছি, 12টা তুমি একটা করছো, 13টা আর একটা আমি করছি। গতকাল রাতে দরজার মানে বেরোনোর বাঁ পাশে জমের দক্ষিণ দুয়ার যেটা বলে, ওখানে একটাই প্রদীপ দিয়েছিলাম,
একটা রীতি। সুন্দর করে এইটা আবার বাবাই বানিয়েছে? এইটা না, এটা আমি বানিয়েছি, পচা হয়ে গেছে। আজকে প্রদীপ দিতে হবে, কালকে বাতি দিতে হবে। চতুর্থ চতুর্দশী কতই জানে দেখ। আজকে চোদ্দ শাক তোরা খাবি, মানে সবাই খাবো, আর চোদ্দ বাতিও দিতে হয়। চোদ্দ বাতি আবার চোদ্দ শাক, আবার চোদ্দ প্রদীপও দিতে। রাগ করবে না তো? আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে বলে করবি, ও রাগ করে না। এ পঞ্চপ্রদীপ বানায় বানা তাঁরা ভালো করে মাটিটাকে এভাবে ডোলে ডোলে নিতে হবে, তুলেই দিলে তারপর দেখবি এভাবে থালার মতো শেপ করতাম। এইটা আমি বানিয়েছি, প্রদীপ বানানো হয়ে গেছে। এখন শাকটা কুচিয়ে ধুয়ে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। কড়াই দিয়ে দিচ্ছি তেল, তেলে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে, আর একটু গোটা জিরে। এখন শাকটা দিয়ে দিচ্ছি, জালটা কম রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আজকের দিনের এই চোদ্দ শাক রান্নায় আমাদের বাড়িতে তো পেঁয়াজ রসুন একদম চলে না। ঢাকাটা খুললাম, শাকটা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে একটু লবণ দিচ্ছি, কমে গেলে তখনই দিতে হবে, না হলে আন্দাজটা বোঝা যাবে না। একটু হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে শাকটা শুকনো শুকনোই রান্না করব। শাকটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রতিদিন গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ জীবনযাপন জানতে ও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।